আজকে এই মঞ্চে এসেছো আগুন্তে এসে তো মানে তুমি তো সবসময় আসো আমাদের সঙ্গে থাকো আমাদের একদম কাছের মানুষ একদম কাছের মানুষ আমি দাদা ভাই তোমাকে একটু অনুরোধ করবো যদি দু চার কথা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলো সকলকে জানাই আগন্তুকের পক্ষ থেকে এবং কৌশিক মোবাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠান মঞ্চটাকে ভরিয়ে তোলার জন্য কিছুটা সময় আপনাদের কাছ থেকে নেব আপনাদের আনন্দটাকে আরও আনন্দময় করে তোলার জন্যে তো প্রথমেই জানাই আগন্তুকের পক্ষ থেকে এবং কৌশিক মোবাইলের পক্ষ থেকে বড় গুরুজনদের আমার পক্ষ থেকে প্রণাম এবং ছোট ভাই বন্ধু বান্ধব থেকে সকলকে আমার ভালোবাসা আগন্তুক শুধু একটা ক্লাব না একটা স্বেচ্ছা সংগঠন স্বেচ্ছাসেবক সংগঠন আপনারা দেখেছেন প্রতিনিয়ত করোনার সময় থেকে আগন্তুক যেভাবে মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে শুধু করোনার সময় নয় এই কিছুদিন আগে পাঁশকুড়ার বন্যা এলাকিতে যে দুস্থ মানুষদের পাশে গিয়েও দাঁড়িয়েছিল সেটাই হচ্ছে আগন্তুক আগন্তুক এভাবে এগিয়ে যাক এই সংগঠনটা আরও বড় হয়ে উঠুক এটুকুই আশা রাখব আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদের মাধ্যমে শুধু তাই নাই বিগত বহু বছর এই লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে আগন্তুক যেভাবে দুস্থ মানুষদেরকে কর্মসূচিটা শুরু করেই মানুষের হাতে কম্বল বিতরণ বস্ত্র বিতরণ করে এবং ছোট ছোট পড়ুয়াদের বাচ্চাদের পড়াশুনোর সামগ্রী হাতে তুলে দিয়ে উপহার তুলে দিয়ে তো আপনারা এটুকু আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যেন আগন্তুক পরবর্তীকালে এভাবে আরও এগিয়ে যায় এবং আরও বড় কিছু করতে পারে আপনাদেরকে সাথে নিয়েই সেটা কিন্তু সম্ভব সেটা আপনাদেরকে ছাড়া কখনোই সম্ভব নয় আমার পক্ষ থেকে এবং আগন্তুকের পক্ষ থেকে আবারও জানাই সকলকে শুভেচ্ছা তো যেটা হওয়ার কথা ছিল 8টা থেকে একটু লেট হয়ে গেল তো অনুষ্ঠানের মাঝে কিছু কোশ্চেন থাকছে কোশ্চেনে যারা সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনাদের জন্য থাকবে কিন্তু সাথে সাথে উপহার দাদা ভাই একটা একটা কথা আছে আপনি যখন ফেসবুক লাইভে আসেন আমার কাছে অনেক মা বন্ধু ভাইরা প্রশ্ন করেছে তারা শেয়ারের পর শেয়ার করেছে কোন পুরস্কার পাননি আপনি কি ভালো দিতে পারেন কি ব্যাপার এটা এটা আমার মা বন্ধু ভাইদের প্রশ্ন ফেসবুকে আপনার প্রতিটা লাইভ তারা শেয়ার করে কমেন্ট করে এবং কমেন্টগুলো খারাপ হয় তাহলে তারা কেন পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে আপনি আজকে এই উত্তরটা দিয়ে যাবেন দেখুন অনেকে শেয়ার করে কমেন্ট করে শুধুমাত্র কৌশিক মোবাইলকে ভালোবেসে তাই তো নাকি একদম কৌশিক মোবাইলকে ভালোবেসে তারা কোনো উপহারের জন্য নয় কিন্তু আর আমরা যে কনটেস্ট করি তাতে হয় না বিজেতা একজন হয় দুজন হয় পঞ্চাশ জন হয় কিন্তু শেয়ার করে বহু মানুষ এটাই হচ্ছে মানুষের ভালোবাসা এটাই মানুষের ভালোবাসা কৌশিক মোবাইলের প্রতি তো কোশ্চেন থাকছে কোশ্চেনে যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু থাকবে আগন্তুক এবং কৌশিক মোবাইলের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট এই এই অনুষ্ঠানটাকে আরও আনন্দময় করে তোলার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে প্লিজ কিছুটা টাইম দেবেন তো ফার্স্ট কোশ্চেন থাকছে যেটা আগন্তুকের পরিচালনায় যে সর্বজনীন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো চলছে পুজোটি এই বছর কততম বয়সে পদার্পণ করলো যিনি সঠিক অ্যান্সার দেবেন ওনার জন্যে থাকবে কিন্তু সঙ্গে সঙ্গে উপহার একদম সঠিক অ্যান্সার ছোট্ট বোনটার জন্যে থাকছে কিন্তু সঙ্গে সঙ্গে আগন্তুক এবং কৌশিক মোবাইলের পক্ষ থেকে একটা সুন্দর আকর্ষণীয় উপহার আগন্তুক ক্লাবের যে লোগোটি ব্যবহার করা হয় সেই লোগোটিতে ইংরাজির কোন কোন লেটার ব্যবহার হয়েছে আগন্তুকের ক্লাবের যে লোগোটি ব্যবহার করা হয় সেই লোগোটির ইংরাজিতে কোন কোন লেটার ব্যবহার করা হয়েছে যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে কিন্তু সারপ্রাইজ উপহার
একদম কোণে চলে যাও, একদম কোণে চলে যাও, ওই সাদা ভাইয়ের কাছে চলে যাও। আমি বলবো একটু হেল্প করবেন যাতে উনি যেতে পারেন। এটা বন্ধ করেন, অসুবিধা হচ্ছে। নাম হচ্ছে চিরদীপ মাইতি, বাড়ি পরিচিতা এ জি। একদম সঠিক অ্যানসার, সঠিক উত্তর। জোরদার হাততালি ভাই ভাইয়ের জন্য। ভাইকে জিজ্ঞেস করো ভাই কোন ক্লাসে পড়ে। ক্লাস নাইন। ভাই একটু স্টেজে চলে এসো সামনেটায়। থার্ড কোশ্চেন থাকছে, দাদা তুমি ওখানে থাকো, ভাইকে পাঠিয়ে দাও। আগন্তুকে স্থাপিত সাল কত? আগন্তুকে স্থাপিত সাল কত? আগন্তুকে স্থাপিত সাল কত? আগন্তুক স্টার্টিং হয়েছিল এই যে স্বেচ্ছাসেবক সংগঠনটা কত সালে? ভাই তোমার পিছনে, ভাই পিছনে হাত তুলেছে। একদম সঠিক অ্যান্সার। ভাইকে একটু দেখে নেবো সামনে। আচ্ছা এই পুরস্কারটা জিতে কেমন লাগছে ভাইকে একটু জিজ্ঞেস করতে বলবো। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা এই দিকটা দেখো কৌশিকদা, আগন্তুকের। হ্যালো 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 হ্যালো, মেয়েদের দিকটা মাইক্রোফোনটা নিয়ে যাও। আগন্তুকের এই বছরের মণ্ডপের ওপরে কোন ঠাকুরের মূর্তি রয়েছে? আগন্তুকের এই বছরের মণ্ডলের ওপরে কোন ঠাকুরের মূর্তি রয়েছে? না দুটো ঠাকুরের আছে, একসঙ্গে অ্যান্সার দিতে হবে। দুটো ঠাকুরের রয়েছে, একদম সঠিক অ্যান্সার। দিদিভাইয়ের জন্য থাকছে একটা আগন্তুকের তরফ থেকে একটা সুন্দর উপহার। এই ধরনের বহু কোশ্চেন রয়েছে, সঠিক অ্যান্সার দিয়েই আগন্তুকের ক্লাবের অনুষ্ঠানে এসে আরো অনুষ্ঠান মঞ্চটাকে আরো জমজমাট করে তোলার জন্য। এর পরে তো আরো প্রোগ্রাম রয়েছে, তো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য শুধুমাত্র এই কোশ্চেনগুলো রয়েছে। তো যিনি সঠিক অ্যান্সার দিচ্ছেন সঙ্গে সঙ্গে থাকছে আগন্তুক এবং কৌশিক মোবাইলের পক্ষ থেকে একটা আকর্ষণীয় উপহার। এই বছরের আগন্তুকের যে প্রতিমা হয়েছে তা সবাই দেখেছেন, আর সবাই দেখেছেন, সামনেই প্যান্ডেল রয়েছে, প্রতিমার মূর্তি সকলেই দেখেছেন, ঠাকুর দর্শন সকলেই করেছেন। তো মায়ের মূর্তির সামনে যে বৃদ্ধা মহিলা বসে আছেন সেই বৃদ্ধা মহিলার চুলের কালার কি? যিনি সঠিক অ্যান্সার, একবার হয়ে যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে আগন্তুক এবং কৌশিক মোবাইলের তরফ থেকে কিন্তু আকর্ষণীয় উপহার। রাজীব সামন্ত, দক্ষিণ সাভার, ব্রাউন ব্রাদার। একদম সঠিক অ্যান্সার। দাদাকে বলবো একটু সামনে চলে আসবেন স্টেজের সামনেটা। এবার কিন্তু একটা খুব ভালো কোশ্চেন রয়েছে যেটা আশা করি সকলেই অ্যান্সার দিতে পারবেন। তো এই বছরের আগন্তুকের মায়ের প্রতিমাকে যেই কোম্পানি স্বর্ণ দিয়ে সাজানো হয়েছে, আমি আমি বলবো একটু বাচ্চাদেরকে দিতে, কারণ বাচ্চারা খুশি হলে সকলে খুশি হবে এটুকুই ভাবি। এই সামনে বাচ্চাদেরকে একটু ভাই বলছি, সবাই তো জানে দেখছি, তাই ওর কোশ্চেনেই ক্যান্সেল করবো নাকি? ভাই
আমি ওই ছোট্ট বাচ্চাটার নামটা জানতে চাইবো। একদম সঠিক অ্যান্সার। কোশ্চেনটা করার আগেই সকলে অ্যান্সার দেওয়ার জন্যে থ্যাংক ইউ সেনকো গোল্ডকে, কোলাঘাটের সেনকো গোল্ডকে অসংখ্য ধন্যবাদ আগন্তুকের পক্ষ থেকে। আমরা আশা রাখব বিগত পরবর্তী বছরগুলো আপনারা এভাবে আগন্তুকের পাশে থেকে হেল্প করবেন। দাদা কি, একটু প্লিজ আচ্ছা, আরো একটা কোশ্চেন রয়েছে সকলেরই জানা, সকলেরই জানা, কৌশিক মোবাইল মেছেদাতে তো মেন ব্রাঞ্চ রয়েছে, কৌশিক মোবাইলের মেন ব্রাঞ্চ মেছেদা আপনারা সকলে কম বেশি সকলেই জানেন। কৌশিক মোবাইলের কোথায় কোথায় শাখা রয়েছে সেগুলো ভাই, কৌশিক মোবাইলের কোথায় কোথায় শাখা রয়েছে ভাই, ভাইকে একটু একটু সামনে চলে আসবেন। দেখুন একদম সঠিক অ্যান্সার, কৌশিক মোবাইলের মেছেদায় তো মেন ব্রাঞ্চ রয়েছে, এছাড়াও কৌশিক মোবাইলের আরও যেখানে যেখানে শাখা রয়েছে সেটা হচ্ছে ঘাটাল, দেউলিয়া এবং দেবরা। দেবরা এসবিআই ব্যাংকের ঠিক বিপরীতে, ঘাটাল ওয়াশ টাওয়ারের ঠিক পাশে, এবং দেউলিয়া আপনারা সকলেই জানেন, যেহেতু দেউলিয়া দেউলিয়াতেই এটা তো সকলেই জানেন। তো সেই নিয়েই কোশ্চেন থাকছে, দেউলিয়ার মেছেদার যে শোরুম রয়েছে ওটার লোকেশানটা কি রয়েছে? দেউলিয়াতে কৌশিক মোবাইলের যে শাখা রয়েছে ওটার লোকেশান কোথায় রয়েছে? দেউলিয়াতে কৌশিক মোবাইলের যে শাখা রয়েছে দেউলিয়ার কোথায় রয়েছে লোকেশানটা বলতে হবে। একদম সঠিক অ্যান্সার, রবীন মেডিকেল এর নিচে, এবং আশীর্বাদ স্টুডিওর ঠিক পাশেই রয়েছে কৌশিক মোবাইলের শাখা দেউলিয়া ব্রাঞ্চে। স্যার একটু সামনে চলে আসবেন, সংগ্রাম স্যার একটু সামনে চলে আসবেন। এরপরে যে কোশ্চেনটা থাকতে চলেছে, কৌশিক মোবাইলে তো সমস্ত কোম্পানির ফোন পাওয়া যায় এবং ফিনান্সে পাওয়া যায়, ক্রেডিট কার্ডের অফার সারা বছরই চলতে থাকে, কৌশিক মোবাইলে মোবাইল ছাড়া আর কি কি পাওয়া যায়? কৌশিক মোবাইলে মোবাইল ছাড়া আর কি কি পাওয়া যায়? পাঁচটা নাম বলতে হবে যে আর কি কি পাওয়া যায়, পাঁচটা নাম বলতে হবে। পাঁচটা আইটেম বলতে হবে মোবাইল ছাড়া কৌশিক মোবাইলে কি কি পাওয়া যায়। লক্ষ্মীকান্ত সামন্ত, উত্তর দেওয়ালে বাড়ি, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মিক্সার, মাইক্রোওভেন। একদম সঠিক অ্যান্সার, শুধু মোবাইল না, কৌশিক মোবাইলে মোবাইল ছাড়াও আপনারা টিভি, ফ্রিজ, এসি, হোম থিয়েটার, বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র সামগ্রী যেগুলো নিত্য মানে প্রত্যেক দিনের প্রয়োজন সেটা কিন্তু আপনারা কৌশিক মোবাইলে পেয়ে যাবেন, এবং অনলাইনের থেকে কমে পাবেন, এবং নো কস্ট ইএমআই এর সুবিধা পাবেন। এছাড়াও কিন্তু কৌশিক মোবাইলের সারা বছর অফার তো চলতেই থাকে, প্রতিটি কেনাকাটার উপরে আকর্ষণীয় উপহার,
এছাড়াও লাকি কুপনের মাধ্যমে জিতে নেওয়ার অনেক কিছু জিতে নেওয়ার অফার আশা করি আপনারা সকলে দেখেওছেন। এটা কিন্তু একটা খুব ভালো কোশ্চেন, এবছর আগন্তুকের মণ্ডপের ভেতরে কোন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, কোন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে? খুব কাছের মানুষ উনি আমাদের ছিলেন। আমি একটু মেয়েদের দিকে নিয়ে যেতে বলবো, মায়েদের বোনদের দিকে নিয়ে যেতে বলবো। একদম বাইরে চলে গেছে, একদম বাইরে চলে গেছে। তোমার হাতে তো আরেকটা মাইক্রোফোন ছিল। নাম বলতে বলো একদম সঠিক অ্যান্সার। দাদা একটু সামনে আসবেন, একটু দাদা সামনে আসবেন, মঞ্চের সামনে আসবেন। রতন টাটা আমাদের সকলের মনে প্রাণে সারা জীবন রয়ে যাবে, কারণ উনি আমাদের ভারতের রত্ন ছিলেন একটা। মানে ওনাকে আশা করি সকলেরই ভালোবাসার মানুষ উনি। তো নেক্সট কোশ্চেনে আসছি। আগন্তুকের এবছরের মণ্ডপের ভেতরে বাইরে করে মোট কতগুলি চারা গাছের টব রয়েছে? এটা একটু টাফ কোশ্চেন। সঠিক সামনের অডিয়েন্স, মাইক্রোফোন নিয়ে যাও, মাইক্রোফোন নিয়ে যাও। আগন্তুকের এবছরের মণ্ডপের ভেতরে বাইরে মোট কতগুলি চারা গাছের টব রয়েছে? সব জানে, এরা টব বেশি আবার বেশি আমি বলবো। দেখো দেখো মা বল দিদি ভাই, দেখো অ্যান্সার দাও। না না না, ভুল অ্যান্সার, ভুল অ্যান্সার। সুদীপ্ত একদম সঠিক অ্যান্সার, 22টা। এই আমি ছোট্ট মনটাকে জিজ্ঞেস করবো, তুমি কি টবের গাছগুলো বুনেছিলে, কতগুলো টব আছে? আচ্ছা, ওনাদের দুজনের জন্যই থাকবে পুরস্কার, ঠিক আছে? ওনাদের দুজনের, যেহেতু দুজনেই সঠিক অ্যান্সার দিয়েছেন, ওনাদের দুজনের জন্যই কিন্তু থাকবে পুরস্কার। নেক্সট কোশ্চেনে আসছি সুদীপ্ত, নেক্সট কোশ্চেনে আসছি। আগন্তুক নামটার সাথে একটা ট্যাগ লাইন ব্যবহার করা হয়, আগন্তুক নামটার সাথে একটা ট্যাগ লাইন ব্যবহার করা হয়, ট্যাগ লাইনটার নাম কি? ট্যাগ লাইনের নামটা বলতে হবে। একদম সঠিক অ্যান্সার, আরেকবার বলবে? একদম সঠিক অ্যান্সার। তো ওয়ান টু হেল্প, আগন্তুক সবসময় মানুষের পাশে আছে, পাশে থাকবে, এবং পরবর্তী দিনগুলো যাতে আরো ভালোভাবে থাকতে পারে আপনারা প্লিজ সহযোগিতা করবেন। আপনারা কি যেভাবে আগন্তুকের হাতে হাত মিলিয়ে এতগুলো দিন এসেছেন, সেভাবে পরবর্তী দিনগুলো আগন্তুকের পাশে থেকে এভাবেই হাতে হাত রেখে পথ চলতিটাকে আরো মসৃণ করে তুলবেন। আমি একটু জানতে চাইবো সকলের করতালির মাধ্যমে যে প্রোগ্রামটা কি ঠিকঠাক হচ্ছে। তো নেক্সট কোশ্চেনে আসছি। কৌশিক মোবাইল
कौशिक मोबाइल ओपो एंड भिवो ते वेस्ट बेंगल कत नम्बर स्थान रही है? कौशिक मोबाइल ओपो एंड भिवो कम्पानी वेस्ट बेंगल कत नम्बर रैंके रही है? सुदीप्त 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 कथा कौशिक मोबाइल ओपो एंड नाम बोलो आगे नाम बोलो थैंक यू दादा एक सामने आसबें আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে আপনাদেরই পাড়ার ছেলে মানে পাড়ার দোকান কৌশিক মোবাইল শোরুম ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর স্থান অধিকার করেছে। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে কৌশিক মোবাইলকে সাপোর্ট করে এসছেন, আশা করব বিগত দিনগুলো এভাবে কৌশিক মোবাইলের পাশে থেকে ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে এভাবেই পাশে থাকবেন। তো লাস্ট কোশ্চেন যেটা দিয়ে শেষ করতে চলেছি, আগন্তুকের আগন্তুকের এবছরের যে লক্ষ্মী পুজো হলো এটা কতদিনের পুজো, কতদিনের পুজো, কতদিনের প্রোগ্রাম রয়েছে, পুজো প্রোগ্রাম অনুষ্ঠানটা কতদিনের রয়েছে? আমি আমি সুদীপ্ত সুদীপ্ত একটু মা বোনেদের দিকে যেতে বলবো, কারণ আগন্তুকের এবছর পুজো কত দিনের অনুষ্ঠান রয়েছে, প্রোগ্রামটা অনুষ্ঠান প্রোগ্রামটা কত দিনের রয়েছে? এই সুদীপ্ত এখানে একদম সঠিক অ্যান্সার, ছ দিনের। তো এবার আরো একটা কথা বলে শেষ করব, যেটা হচ্ছে এবছর লক্ষ্মী পুজোয় যে আগন্তুকের রক্তদান শিবিরটা ছিল, মা বোনেরা এতটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মানে ভাবার বাইরে। বেশিরভাগটাই মা বোনেরা, প্রতিটা মা বোনেরা রক্তদান করে একটা থ্যালাসেমিয়া শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ মা বোনেদেরকে। এছাড়াও সবাইকে ধন্যবাদ করব, জানাবো যারা যাতে পরবর্তী বছরে রক্তদান শিবিরের অংশদান করে আপনারা থ্যালাসেমিয়া রোগীরকে মুখে হাসি ফুটিয়ে তোলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। প্রোগ্রাম এখনও অনেক কিছু রয়েছে, কিছুটা সময় আপনাদের নিলাম। প্রোগ্রাম চলবে, কোশ্চেন করতে থাকলে সারা রাত কেটে যাবে, প্রোগ্রামটাও চালাতে হবে। সকলকে যেভাবে আগন্তুকের পাশে ছিলেন, পরবর্তী দিনগুলো এভাবে থাকবেন এবং হাত বাড়িয়ে দেবেন, এটুকুই আশা রাখবো আপনাদের সকলকে। আর কৌশিক মোবাইলের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা কৌশিক মোবাইলের পাশে যেভাবে আছেন, আশা করবো বিগত দিনগুলো পরবর্তী দিনগুলো এভাবে পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, আমাদের পথ চলতিটাকে আরও মসৃণ করে তুলবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই অনুষ্ঠানে জয়েন করার জন্যে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রোগ্রাম স্টার্ট শুরুর পথে আপনারা সকলে আনন্দ করুন, এটুকুই জানাবো। থ্যাংক ইউ সকলকে, দাদা অনেক ধন্যবাদ।